মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আমি যে দেশের বাড়ি চলে যাবো আস্তা হরে ফেলেছি, তাই চলো তাই চলো। তুমি কি বাড়িতে আছো? তুমি একবার একবার এসে দেখো, কে তোমাকে তোমার নাম উচ্চারণ করে ডাকছে? কে আপনি? ওরে নিষ্ঠুর ভগবান, আমার ঘরের স্ত্রী আজ আমার কণ্ঠ শুনে বুঝতে পারে না যে এমন সুলেখা নাম ধরে কে ডাকছে। আমার স্বামী গিয়েছে 12 বছর যাবত বাণিজ্যে, আপনি কে আমার নাম ধরে ডাকছেন? ওগো সুলেখা, তুমি একবার তোমার আখের দরজা খুলে এসে দেখো, তোমার দরজার সামনে কে এসে তোমার নাম ধরে ডাকছে? ওগো কে স্বামী? তাহলে তুমি চিনতে পেরেছো? আপনার মুখ খালি মলিন দেখা যাচ্ছে কেন স্বামী? শোনো সুলেখা, কোন স্বামী আপনার কি হয়েছে? আমার যা ক্ষতি হয়ে গেছে আমি তোমার কাছে বলতে পারবো না। ওগো স্বামী, কি হয়েছে আপনার? আপনি একবার প্রাণ করে খুলে বলুন না। সুলেখা, এই দৃশ্য যদি তুমি দেখতে চাও, তুমি যে ওদের গর্ব ধরেনি মা, 10 মাস 10 দিন গর্বে দিয়ে ছোটাই, অক্ত মাংস খেয়ে ওরা মানুষের মতন মানুষ হয়েছে, সেই সন্তানের কথা যদি আমি তোমার কাছে খুলে বলি, তুমি কি ঠিক থাকতে পারবে? আপনি একবার খুলে বলুন, আপনার পায়ে ধরে বলছি। তাহলে শোনো সুলেখা, আমি যখন 14 ডিঙ্গা মধুখর নিয়ে ওই কালিদাস সাগরে চলে যাই, কাল বৈশাখীর মতন একটি ঝড় এসে 14 ডিঙ্গা মধুখর যে তলায় দি, আমার 6 পুত্র যে মারা গিয়েছে ওই কালিদাস সাগরে। আমি তো বলেছি সুলেখা, স্বামী নেমে আসলো না কেন? সুলেখা না, তুমি অমন করে পড়ো না সুলেখা, তোমাকে দেখে যাবো আমার বুকের পাজর ভেঙে চুর চুর হয়ে গেল। শোনো সুলেখা, কেঁদে যদি নয়নের জল দিয়ে যদি এমন সাগর বোঝাই করে দাও, তবু যে তোমার মরা সন্তান তখনও তোমাকে মা বলে ডাকবে না?
আমার কাছে কিছু টাকা কড়ি নেই, তোমার সন্তানের সন্তানের ব্যবস্থা করতে হবে। আমি স্বামী হয়ে তোমাকে আদেশ দিচ্ছি, তুমি নগরে নগরে ভিক্ষে করে এনে আমার হাতে দাও, করি তুলে তোমার সন্তানের কাজ করব। ওই আমি চিথার পারে যাই। ও গো স্বামী, আমি যে নারী জাতি, তাই আমি স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করে যাব। স্বামীর আদেশ, সেই মুহূর্তে তুমি নগরবাসীর কাছে চলে যাও। আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি ভিক্ষার জন্য নগরবাসীর কাছে চলে যাও। Ah!
অনেক তুমি ভিক্ষে করেছ, আমার সন্তানের সৎ কাজের যে ব্যবস্থা করব এখন আমি, তুমি আমার হাতে করে তুলে দাও সুলেখা। স্বামী বলো সুলেখা, আমি অনেক টাকা করি ভিক্ষে করে এনেছি, সব টাকা করি আপনার হাতে তুলে দিচ্ছি স্বামী। ঠিক আছে সুলেখা, আমি মরা ছেলে নিয়ে চলে যাচ্ছি, আমি যে সৎ কাজের ব্যবস্থা করার জন্য চলে যাচ্ছি সুলেখা। Come on, come on, come on.
এসো লুকায়। আমাকে ডেকেছেন আমি জান? হ্যাঁ লুকায়, তোমাকে আমি ডেকেছি। তুমি যাবে করতে, তুমি কোথায়? আমি জান, আমি যে ওই পোলাবানের সাথে ধুলাবালিতে খেলা করলাম আমি জান, আমার যে স্কুলে যেতে মন চান আমি জান, আমি সেই সানবান্দার ঘাটে বসে যেতে যাবো আমি জান। Oh,
শুনলে না বাবা লুকায়, তুমি যখন সানবান্দার ঘাটে যাবে তোমাকে আমি হাসি মুখে বিদায় দিলাম, তোমার সাথে কে কে যাবে বলো বাবা? হ্যাঁ আমি যা, আমার সাথে অনেকে যাবে, আমার সাথে যাবো জন্টু, আরো যাবো মন্টু, আরো অনেক বন্ধু বান্ধবীর সাথে যাবে আমি যা। তাহলে তোমার হাতে আমার বাবা লুকাইকে তুলে দিল, তুমি তাকে দেখে রাখো। মা মাগো, আমি নই সানবান্দার ঘাটে স্নান করতে যাব, আমাকে হাসি মুখে বিদায় দাও মা। না আমি তোকে একা যেতে দেব না। ঠিক, হাই গো Oh, no.
আছি মা,